বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত বক্তা রফিকুল ইসলাম মাদানি দেশজুড়ে ওয়াজ মাহফিল করে আলোচনা সমালোচনার তুঙ্গে শিশু বক্তা হিসেবে পরিচিতি পাওয়া রফিকুল ইসলাম। শারীরিক গঠন এবং শিশুসুলভ কণ্ঠের কারণেই তিনি শিশু বক্তা হিসেবে অধিক পরিচিতি পান, কিন্তু আসলে তিনি শিশু বক্তা নন। এবার নিজের বয়স নিয়ে মুখ খুলেছেন আলোচিত এই বক্তা। জানা যায়, রফিকুল ইসলাম রাজধানীর বাড়িধারার মাদানী এভিনিউয়ের পাশে অবস্থিত জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসায় দাওয়ায়ে হাদিস পড়েছেন। এক ওয়াজ মাহফিলে রফিকুল ইসলাম বলেছিলেন, আমাকে শিশু বক্তা বানিয়ে রাখা হয়েছে, আসলে আমি শিশু বক্তা নই, আমি 1995 সালে জন্মগ্রহণ করেছি। রফিকুল ইসলামের কথা অনুযায়ী তার বর্তমান বয়স 26 বছর, তবে অনেকেই তাকে শিশু বক্তা মনে করে থাকেন এবং ভাবেন তার বয়স খুবই অল্প, যেটা অনেকের ভুল ধারণা। রফিকুল ইসলামের উচ্চতা কম, কিন্তু তিনি শিশু বক্তা নন, তার বর্তমান বয়স 26 বছর।